গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ইয়েস, আজকে আমার ছুটি ছিল, যেহেতু সানডে, তো ছুটি থাকার জন্য সকাল থেকে সারাক্ষণ হচ্ছে ল্যাদ কাটিয়ে, মানে শুয়ে টুয়ে কাটিয়ে, এখন পুরো এনার্জেটিক, ফুল অন এনার্জেটিক মুডে। কিন্তু ওনার ছুটি ছিল না, তাও এনার্জেটিক, মাত্র ডিউটি থেকে আসলো, মাত্র ডিউটি থেকে এসেই প্ল্যান হয়ে গেল চলো যাই, আছে যেহেতু তোমার অফ, তাই কোনো জায়গা থেকে একটা ঘুরে আসি। তো আমাদের বাড়ি থেকে, দমনপুর থেকে, মানে রাজাবাদ খাওয়া প্লেসটা মানে খুবই কাছে আর খুব পপুলার প্লেস আমাদের আলিপুরদুয়ারে, সবাই জানো, কোচবিহার, আলিপুর, নর্থ বেঙ্গল সবাই মোটামুটি জানে। বক্সা আর জয়তে যাওয়ার জন্য মেন এটা দিয়ে যেতে হয়। সো গাইস, আমি বলি, ভালো লাগে, আমি বলি, তো আলিপুরদুয়ার থেকে হচ্ছে রাজাবাদ খাওয়ার ডিস্টেন্স বেশি একটা না। তো আলিপুরদুয়ার এবং কোচবিহারের লোকালিটির মধ্যে যারা বসবাস করছো এবং বসবাস করো, আর আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকালিটির মধ্যে যারা আছো, তারা প্রত্যেকেই জানে যে আলিপুরদুয়ারে মোস্ট অফ দ্য ফেমাস প্লেস হচ্ছে আমাদের রাজাভাতখাওয়া। এবং হ্যাঁ, এবং এক কথায় রাজাভাতখাওয়া বলতেই এখানে মোমো খুব বিখ্যাত, সকলেই জানে এখানকার মোমো খুব ফেমাস। রাজাভাতখাওয়া গিয়ে যদি কেউ খাওয়াবে আমাকে যতগুলো ইচ্ছে। আবে সালে, তুমি মেরে মাফ করনা, গুসসে মে ইদর উদর নিকল জাতা হুম। নামটা কি করে আসলো সেটা আমি, হ্যাঁ বলো, যদি বলতে পারো তোমাকে আমি আজকে দুই প্লেট আরো এক্সট্রা মোমো খাওয়াবো। এটাতে কি আছে গাইস? রাজা ভাত খাওয়া, রাজাকে ভাত খাইছিল, দ্যাটস অল, রাজা ভাত খাওয়া। আর কি করলাম, চলো, তো বলছিলাম কি, হ্যাঁ, তো বিকালবেলা রাজা ভাত খাওয়ায় আমরা মাঝে মধ্যেই ঘুরতে আসি, তো যখনই আমাদের সময় হয় একটু করে, তো বিকালবেলা ফ্রেশ হওয়ার জন্য রাজা ভাত খাওয়া চলে আসে। এখান থেকে যেমন সানরাইজ দেখতেও ভালো লাগে এবং সানসেট দেখতেও ভালো লাগে। তো আজকে একটু দেরি করে আসছি, সানসেট তোমাদেরকে দেখাতে পারলাম না, পেছনে তোমরা দেখতে পাচ্ছ একটু হালকা 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 অন্ধকার হয়ে আসছে। তো শীতকাল যেহেতু এখন শীতকাল, তাই একটু পিছন দিকটা দেখলেই তোমাদের মনে হবে যে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। তো সানসেট আজকে দেখাতে পারলাম না, তো আজকে ইভিনিংয়ের পর যে ভিউটা আসছে সেই ভিউটা আমরা তোমাদেরকে সকলকে দেখাবো ঘুরে। আমরা এখন যাচ্ছি রাজাবাদ খাওয়ার জঙ্গলের ভিতর দিয়ে, খুব ভালো লাগে আমাদের, আমরা প্রচুর গেছি, তাও ভালো লাগে, ফাঁকা টাইম পেলে আমরা চলে যাই এই রাজাবাদ খাওয়ার ডিমা এই দিকটাতে। আর এটাও বলে রাখি, এটা হচ্ছে বক্সা ডুয়ার্স রিজার্ভ। আমি আরো কিছু বলবো গাইস, আমার বর খুব বলে আমার সাথে থাকি থাকি ও সম্মত হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আমি এত বকবক করতাম, ও বকবক করতো না, শান্ত স্বভাবে ছিল ছিল, কিন্তু সবাই এখন বলতেছে আমার সঙ্গে পড়ে বলে ও পুরো বকবক করা শুরু করেছে। গাইস, ওর বকবক আর শুনবো না, আমরা এখন যাবো রাজাভাত খাওয়াতে, তোমরা আমাদের সঙ্গে থাকো, আমি দেখতে থাকো। সো আমরা আজকে যাচ্ছি বাইকে, এটা 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 স্পেশাল, এটা বলতে দাও গাইস, এটা এটা নিয়ে আমাদের, এটা হিরো গ্ল্যামার, ঠিক আছে, এই দেখাও বাইকটা, দেখাও চলো গাইস, দেখা যাক, আমরা বাইকে করে যাচ্ছি, চলো আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছ রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, তো বাদিকের যেটা আছে সেটা উপর হয়ে যাচ্ছে ভুটান, তো হ্যাঁ সেটাও সেটা সেটা দিয়েও তোমরা ভুটান যেতে পারবে হাসিমারা হয়ে। সো সেটা হচ্ছে 31 হাইওয়ে, সুন্দর রাস্তা আছে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর ডান দিকে যেটা যাচ্ছে, ডান দিকে সেটা রাজাভাতখাওয়ার রাস্তা, তো চলো রাজাভাতখাওয়া যেতে যেতে আমরা তোমাদের রাজাভাতখাওয়ার যে জঙ্গলের যে ভিউটা আছে সেই ভিউগুলো তোমাদের পাশাপাশি দেখাবো এবং যাবো, এগিয়ে যাবো এবং সঙ্গে ফিল করেও দেখাবো তোমাদের। তুমি কী ফিল করবে সঙ্গে, চলো দেখি। Thank you.
গেছি, কারণ আমার এই জায়গাটাতে ছবি তুলতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমাকে ছবি তুলতে দিচ্ছে না, মানে গাড়ি আসতেছে গাড়ি আসছে, বসতেও খুব ইচ্ছা করে, সবাইকে দেখি কি সুন্দর সুন্দর বসে বসে ছবি টবি দেয়। যাই হোক, আর আজকে বসলাম না। জঙ্গলটাকে কীভাবে ফিল করতে হয় একটু দেখাও পোজ দিয়ে। হ্যাঁ, জঙ্গলটাকে কীভাবে ফিল করতে একটু দেখাও পোজ দিয়ে। অনেক ফিল করে নিলাম, হলো না হলো না হলো না, আমি দেখাচ্ছি গাইস। তখন তো আমি ফিল করতে পারলাম না, তো এখন আমার কর্তমাসে চলে এসছে জঙ্গলকে ফিল করতে। জঙ্গলের মাঝেই থাকে কিন্তু, তারপরেও জঙ্গলকে না, ও একটু বেশি এক্সপার্ট, তো এবার ফিল করে দেখাবে আমার বর কীভাবে ফরেস্টকে ফিল করতে হয়, দেখিয়ে দাও। হ্যাঁ গাইস, দেখে নাও ভালো করে, তোমরা নেক্সট টাইম যখন এখানে ঘুরতে আসবে এভাবেই ফিল করতে পারবে, ফরেস্টটাকে আরও বেশি নিজের মতো করে ফিল করতে পারবে। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, কী করতে হবে যদি কিছু পড়ে থাকে? দাদা, আমি কিছু একটা বলি, আমি বলি যে এই যে স্টেপটাও দেখাবে, তার আগে কিন্তু পুরো একদম আমাদের কোনো দায়িত্ব নাই, নিজ দায়িত্বে এই স্টেপগুলো করতে হবে এখানে এসে, আমাদের যাতে কোনো রকম কেউ ক্লেম করতে না পারো যে এর জন্য এটা হয়েছে। তো এবার তুমি দেখাতে পারো। তো গাইস, দেখো কীভাবে করতে হয়। ফার্স্ট অফ অল যেটা বলছি সেটা হচ্ছে, তোমরা যদি এরকম শীতকালে আসো, এরকম জ্যাকেট বা এরকম মোটা কাপড় কিছু পরে থাকো, তাহলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে ঠান্ডা লাগবে, এভাবে ধরবে হাত গুলোকে এরকম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে, ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসবে। দেখলে তোমরা কীভাবে ফিল করতে হয়, এটা হচ্ছে আমাদের পাগলামি। তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো, কারণ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদেরকে এখন যেতে লাগবে, কারণ এখানে আবার হাতি বেরিয়ে যায় একটু পরপরই সন্ধ্যা হলে, শীতকালে তো স্পেশালি বেশি। তো আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা এখন যাচ্ছি। সো গাইস বি কেয়ারফুল, সো গাইস বি কেয়ারফুল, এখানে অনেক এলিফ্যান্ট ক্রসিং লেভেল আছে, সুতরাং যখন তোমরা, হ্যাঁ হাতিকে বেশি ভালো জানে, মহাকাল বাবাকে ও বেশি ভালো জানে, সন্ধ্যাবেলা ঘুরতে আসবে তখন অ্যালার্ট একদম। এখানে প্রচুর এলিফেন্ট ক্রসিং আছে, যেগুলোকে তোমরা দেখে দেখে ভালো করে সতর্কের সঙ্গে পার হবে। সন্ধ্যার রাজাভাতখাওয়া, আমরা এত কাছে থাকি জন্যই হয়তো বাইক নিয়ে আসাটা পসিবল হয়, যে রাস্তা দিয়ে আজকে আমরা বাইকে করে যাচ্ছি, ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম এই 7-8 স্ট্যান্ডার্ডে, ঠিক তখন আমি সাইকেল নিয়েও মাঝে মাঝে ঘুরতে আসতাম বন্ধুদের সঙ্গে। সো গাইস দেখতে পাচ্ছ সামনেই, তো আমরা এখন চলে আসছি রাজাভাতখাওয়ার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস, সেটা হচ্ছে রাজাভাতখাওয়ার রেলগেট। তো যারা যারা বিকালবেলা করে ঘুরতে আসে তারা সকলেই এখানে এসে আড্ডা দেয়। তো আমরা এখন রেলগেট পার হয়ে ডান দিকে মোড় নিয়েই, রেলগেট পার হয়েই একটা মোমোর দোকান আছে, খুব ফেমাস, খুব ভালো বানায় মোমো, খুব ভালো বানায়। হ্যাঁ, তো সেখানেই আজকে আমরা একটু মোমো খাবো, খেয়ে আবার আমরা এখান থেকে রিটার্ন করবো। তো রিটার্নের সঙ্গে সঙ্গে যে নাইটের ভিউগুলো আছে তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পারবে, ঠিক আছে? তবে চলো। মোমোর দোকান কিন্তু প্রচন্ড ভিড়। তো
যাচ্ছি, তো লেজ মারা রেডি হতে একটু সময় লাগবে, তো এতক্ষণ রেডি হয়ে হাতে এসে দেখতে পাচ্ছ মোমো চলে আসছে। দেখো কিভাবে গিলছে, ফিলিংস কেমন, ফিল নিচ্ছে, ফিল এইভাবে ফিল নেওয়া যায় সেটা রঞ্জন রায়ের থেকে শিখতে হবে এখন সবাইকে। ফিল, ও মাই গড, ফিল নিচ্ছে ছেলে, ফিল নিচ্ছে। হ্যাঁ তুমি না সুপ খাও না, দাও আমাকে দাও। হে আমাদের খাওয়া শেষ, গরম গরম মোমো খেয়ে আরও এনার্জেটিক হয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে আরও আরও এনার্জি বাড়বে। যাই হোক আমাদের মোমো খাওয়া শেষ। ঠান্ডা লাগছে, এখন আমরা রেস্ট করব আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।